হলো তাহিরুলের ভাই জহুরুল জামাত ইসলামের। ভালো আছেন? কতদূর পারমিশন হলো? এত বাড়ি ঘর ভাঙ্গা, দাবরা দাবরি, এত কষ্ট করলেন, কি হয়েছে? এখন ওসি হয়েছেন? ও ইন্সপেক্টর হয়েছেন, ইয়া হয়েছে। আপনি আমার বাড়ি শোনেন, ওসি মজিবুর রহমান নেতৃত্বে আপনি সহ আমার বাড়ি ভাঙছেন 32 বার। একে চাক্ষুষ প্রমাণ ছবি তুলে থাকে, 16টা 28 বার ভাঙছেন, আর 4 বার এত ভাঙছেন। আমার পানি খাওয়ার গেলাসও ছিল না, আমি টয়লেটে যাবো বদনাটাও ছিল না, ভাত আনতে খাওয়ার একটা পাতিলও ছিল না। কথা কি সত্য? হ্যাঁ, দিনের বেলা তো দাবড়াইছে, আপনার অত্যাচার তো মানে বসে থাকতে পারি, সেটা ঠিক আছে। রাতের ভাঙার কথা বলছি, আমার বাড়িতে 32 বার ভাঙছে প্রশাসনিক মহল, তার ভিতরে আপনি ছিলেন, ওসি মজিবুর রহমান সাহেব ছিলেন। আপনারা আমার বাড়ি ভাঙিয়ে পারমিশন নিয়ে কি জুতে আছেন? আমরা যদি আপনারা জুতো থাকি এই সময়ে, তাহলে ক্যাং হয় কবির অভিনয় হওয়া লাগে ভাই, বলেন তো, আপনি পরামর্শ দেন তো। না, আমি আমি আপনার আজ ওসি মজিবুর রহমানের সাথে কথা বললেন, আপনার সঙ্গে কথা বলার জন্য 259 টাকা দিয়ে মিনিটই তুলছি আজকে, প্রাণ খুলে কথা কব, যত কষ্ট পাছি, বুঝছেন? আমি তো গালাগালি করবো না, জামাত করি, বুঝছেন? যে মনে কোনোদিন গালিও নেই, গালাবো না। আমার জি স্যার বকসাদার সাথে এখন কথা কেছেন, তার কথা কেছেন না, তার আগে আটকিচ্ছেন কে ভাই? মিছে কথা করছেন কি? তোদের নিগেল কথা আটকি বিগে আসো। আপনারা এতই উৎসাহ ছিলেন আওয়ামী লীগ সরকারের পক্ষে, মুসো নাম শুনলে আমিও দৌড়েছি। এখন আমার বড় ইচ্ছা আছে আপনার সঙ্গে একটু কোলাগুলি করবো, কোন জায়গায় গেলে হবি সেটারও একটু মানে তথ্য নেওয়ার জন্য আর কি ফোন দিলাম, ওটা আমার উদ্দেশ্য। পলাশ বাড়িতে আসবেন? না না, কোলাগুলি দরকার, কারণ আপনাকে এখানে দৌড়েছি। তাহলে আপনারা আপনারা কি করছেন, এত ভাইরাল হয়ে গেলেন? তখন তো নেট ব্যবস্থা কম আছিল, বুঝলাম না তো। আপনারা যে যে মানে এত উৎসাহ ছিলেন, আপনারা মনে করেন যে কয়েকদিন অতি ভাইরাল পলাশ বাড়িতে, কিন্তু আপনাদের আগে পাশে অনেক এসআই আসছে বা ওসি আছে, এরকম কারবার হয় না। পাশাপাশি আপনি কি করলেন? অবশ্যই পারমিশনের আশায় এই ঘটনাগুলো ঘটাতেন আপনি, এখন হয়ে গেছেন ওসি, এখন আমার দায়িত্ব ছিল ওরা বলেছে ওর সাথে কথাবার্তা বলে আগে এসপি বানিয়ে দেব, কি বুঝলেন? জি জি জি।